জেলা শহর মেদিনীপুরের জেলা শাসকের কার্যালয়ে অবস্থিত মহাফেজখানা বা রেকর্ড রুম নবরূপে সংস্কার করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার মহাফেজখানার সেই নব সংস্কারের উদ্বোধন করেন জেলা শাসক খোরশেদ আলী কাদেরী। তিনি জানান, মেদিনীপুর শহর স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান। সেই ঐতিহাসিক মেদিনীপুরের সুপ্রাচীন এবং ঐতিহাসিক মূল্যবান নানান তথ্য সুসংহত ও সুসংবদ্ধ রূপে সংস্করণ করার উদ্দেশ্যে মহাফেজখানা সংস্কার করা হয়েছে। এখানে 1800 সাল থেকে অবিভক্ত মেদিনীপুরের নানান তথ্য বা ইতিহাস আছে। আছে তালপাতা লেখার নির্দেশনামা, প্রথম সেন্সাস রিপোর্ট সহ নানান প্রাচীন নথিপত্র। এগুলি ঐতিহাসিক তথা গবেষণার কাজে লাগবে। আগামী দিনে এই মহাফেজখানার আরো বিস্তার ঘটবে বলেও জানিয়েছেন জেলা শাসক। মেদিনীপুর যে আছে একটা হিস্টোরিক প্লেস আছে, তো এখানে আমাদের যতগুলি ডকুমেন্টস আছে তার প্রিজারভেশন কনজারভেশন নিয়ে একটা উদ্যোগ নিয়েছে আমাদের যে ল্যান্ড দফতর আছে। আমি ল্যান্ড দফতরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে সমস্ত যে ব্যবস্থা আছে তার জন্য, এখানে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য। প্লাস মূল যে আমাদের রেকর্ড রুমস আছে, দে গিভ আস অ্যান হিস্টোরিক ফ্যাক্টস, প্লাস আমাদের যে ইতিহাস কী আছে তার জন্য একটা আমাদের ইয়ে করছে। তো আজকে যে এখানে আমাদের ইনগ্রেশন হয়েছে, ইট ইজ জাস্ট দ্য বিগনিং। আমাদের যতগুলি এখানে রেকর্ডস আছে, যে 1853 সেই সময় যে রেজিস্টার্স ছিল, রেকর্ডস ছিল, তার যে প্রিজারভেশন কনজারভেশন আছে, দ্যাট ইজ অফ আটমোস্ট ইম্পর্ট্যান্স, নট অনলি ফর রিসার্চ পারপাস বাট অলসো ফর অ্যাডমিনিস্ট্রেশন পারপাস। আমি দেখছি এখানে, আপনি দেখবেন কি আমাদের পুরানো 1800 যে আছে আমাদের ম্যাপস এখানে অ্যাভেলেবল আছে, ইরিগেশন ম্যাপস আছে। দেন আপনার এখানে রেজিস্টার্স আছে, যেখানে আপ ভেরিয়াস ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আছে অ্যাবাউট দিস হিস্টোরিক ডিস্ট্রিক্ট। তো সেই নিয়ে একটা চেষ্টা করা হয়েছে। আমি আশা করছি কি আগামী দিন আমাদের যে রিসার্চার্স আছে, দে ক্যান গেট অ্যাক্সেস টু দিস রেকর্ড রুম। প্লাস যদি রিসার্চ নিয়ে ঠিক আছে, এখানে কিছু ডকুমেন্টস লাগবে, দে উইল গেট অ্যাক্সেস, প্লাস দে উইল গেট দিস ফ্যাসিলিটি। হ্যাঁ, আরও আমাদের প্ল্যানিং আছে, বিকজ এখানে আরও এর থেকে বেশি আমাদের কিছু ডকুমেন্টস আছে। তার জন্য এখন যে আছে টিম অলরেডি গঠন করা হয়েছিল কি এই সমস্ত ডকুমেন্টস আমাকে উদ্ধার করতে হবে, প্লাস প্রিজারভেশন নিয়ে আমাদের ভাবতে হবে। মূল যে আছে আমাদের হিস্ট্রি যে আছে না, মেদিনীপুরের হিস্ট্রি একটা বিরাট হিস্ট্রি আছে। যদি আগামী দিন কেউ ডকুমেন্ট করতে চান, দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাসিলিটি। ঠিক আছে, এখানে আসবে, এখানে যে আছে রিসার্চ করবে, গবেষণা করবে, প্লাস আমাদের লাস্ট টাইম যে আছে কী অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড গভর্নেন্স কী রকম ছিল, এখন কী অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্নেন্স আছে, তো এই সমস্ত নিয়ে জিনিস নিয়ে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ আছে। সাধারণের জন্য খুলে দেওয়া হবে, যে স্টুডেন্টস আছে, কলেজ গোয়ার্স আছে, হু আর ভেরি ইন্টারেস্টেড, ঠিক আছে, দে ক্যান কাম, দে ক্যান হ্যাভ অ্যান অ্যাক্সেস টু দিস ডকুমেন্টস আন্ডার প্রপার প্রোটোকল। কিন্তু মূল কাজ, মূল যে আমাদের এই ছিল কি যে রিসার্চার্স আছে, স্টুডেন্টস আছে, দে শুড নো দ্য হিস্ট্রি অফ মেদিনীপুর। ইট হ্যাজ এ হিউজ অ্যান্ড লং হিস্ট্রি। প্লাস আমাদের যে ডকুমেন্টস আছে, আমি নিজের কিছু কিছু ইরিগেশন ম্যাপ দেখেছি, ঠিক আছে, আমি অবাক হয়েছি কি in 1883 in 1854 erokom je ache documentation she korte perechen, mapping korte perechen, to it will help us, it will help the researchers, amader je college goals ache, plus ekhane erokom byabostha korar khubi dorkar ache understanding the history of Mednapur. tar age kichu hadith ache ekhane, it might be 1700 something kaj cholche, ami asha korchi je records ache এখন নেই, এখন ডিজিটাল, এখন আমাদের যে অলরেডি রেকর্ডস অ্যাভেলেবল আছে তাকে ফার্স্ট শর্ট করতে হবে, তারপরে শর্টিং করার পরে তারপরে আমি নেক্সট যে স্টেপ আছে যেখানে ডিজিটাইজেশন করার দরকার, সেই স্টেপস আমি নিয়ে নেব, প্লাস বাকি যে স্টেপস আছে সেটা আমি নিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, ও জাস্ট একটা ইন্টারঅ্যাক্টিভ ইয়ে ছিল, আমাদের হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে এখন একটু প্রোগ্রাম চলছে কি আমাদের যতগুলি মহিলা আছে, প্লাস তার জন্য কী কী ব্যবস্থা আছে ফিল্ডে, প্লাস তাকে একটু অ্যাওয়ারনেস করাতে হবে কি আপনার পাড়া লেভেলে যে হেলথ সেন্টার্স আছে সেখানে কী কী ফ্যাসিলিটিস আছে, তার জন্য আলোচনা হয়েছে, ভালোই আলোচনা হয়েছে রিগার্ডিং লক্ষ্মীর ভাণ্ডার, রিগার্ডিং স্বাস্থ্য সাথী, রিগার্ডিং আপনার IHHL যে আছে, রিগার্ডিং স্যানিটেশন আছে, রিগার্ডিং কন্যাশ্রী আছে, তার যে ছেলে মেয়ে আছে কীভাবে পড়াশোনা করছে, আপনার যে ইনকাম আছে কত এখন ডেলি ইনকাম আছে,
এ নিয়ে একটু ভালো একটা আলোচনা হয়েছে। প্লাস এটা আমাদের সমস্ত অধিকারীগণ করছে, দে আর গোয়িং ইন টু দ্য ফিল্ড, দে আর ভিজিটিং দ্য ফিল্ডস। প্লাস এ নিয়ে তো আমাদের যে আছে একটা প্রপার ফিডব্যাক আসে কি আমাদের কোথায় কোথায় ঘাটতি আছে, কোথায় খামতি আছে, সেই গ্যাপস যে আছে আমি ব্রিজ করতে চান। অ্যাওয়ারনেস খুবই ইম্পর্ট্যান্ট আছে, বিকজ এখন আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে প্রায় থ্রি টু ফোর সুস্বাস্থ্য কেন্দ্র আছে, তো সেখানে অলমোস্ট সব ফ্যাসিলিটিস অ্যাভেলেবল আছে, কিন্তু ওখানে যেতে হবে। এখন ফ্রি ব্লাড প্রোফাইল অ্যাটলিস্ট করতে পারবেন, বেসিক যে স্ক্রিনিং টেস্ট আছে ওখানে করা যাবে, টেলিমেডিসিন এখন প্রত্যেকটা অলমোস্ট সুস্বাস্থ্য কেন্দ্র যে আছে করা হয়েছে, তো এই ফ্যাসিলিটিস অ্যাভেলেবল আছে। তাকে বলা হয়েছে কি আপনি নিয়ার বাই যে আপনার ফ্যাসিলিটি আছে সেখানে আপনি যেতে পারবেন, প্লাস আপনার যদি বাড়িতে কেউ যে আছে এরকম হয় যার চিকিৎসা দরকার আছে, তাকে টেলিমেডিসিন মাধ্যমে আপনি যে আছে যে SSKM আছে, বড় বড় হসপিটাল আছে, সেখানে আপনি যে আছে কাউন্সিলিং করাতে পারবেন। এরকম এটা তো চলতেই থাকে। তো মেদিনীপুর থেকে শেখ ওয়ারেশের রিপোর্ট, বিগ নিউজ।